হ্যালো গাইজ, আমি সুরজিৎ আর আজকে আমি চলে এসেছি দিলকে হার্টবিটসের একটা শ্যুটে। এখানে একটা নতুনত্ব আমরা শ্যুটে আনতে চলেছি দিলকে হার্টবিটসে, যেটা দিলকে হার্টবিটসে এখনও অবধি হয়নি। এই প্রথমবার আমরা একটা অ্যাকশন সিকোয়েন্স আনতে চলেছি। আপনারা অবশ্যই ভিডিওটি দেখুন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন আর আমাদের দিলকে হার্টবিটসের সাথে জুড়ে থাকুন পরপর ভিডিওগুলো দেখার জন্য। আমরা অনেক নতুন নতুন কাজ করতে চলেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। হ্যালো গায়েস, আজকে আমরা চলে এসেছি দিলকে হার্টবিটস থেকে দুবাইয়ে চলে এসেছি অ্যাকশন সিকোয়েন্স শ্যুট করার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু বালি আর বালি, রেগিস্তান। তো আর আমাদের যারা আজকে কাস্ট রয়েছে, যারা অ্যাকশন করবে তাদেরকেও দেখে নিই, এখন পাবজিতে ব্যস্ত আছে, পরে তারা অ্যাকশন সিকোয়েন্স করবে। অ্যাকশনের জন্য আরও হিরোরা আসছে। অপূর্ব নায়ক, সবসময় স্যাড নায়ক আমাদের, কি করবে ভাগ্যে মেয়ে জুটে না, আর এইদিকে সব তুলে নিচ্ছে মেয়েগুলোকে খলনায়ক চরিত্র। আমাদের নায়িকা আসছে আজকে আমার সাথে আছে কাস্ট হিসাবে সৌরভ আছে, অপূর্ব আছে, আর অপূর্ব সৌরভের সাথে ওর পুরো টিম এসেছে অ্যাকশন সিকোয়েন্স করার জন্য। বাকিদেরকে একটু দেখিয়ে নিই, স্টান্ট করে দেখাবে প্রথমে আমাদের অপূর্ব। অপূর্ব বলো কিছু তুমি। হিরো ভিলেন সব চলে এসেছে কিন্তু আর কই ক্রাউড, কই ক্রাউড? আমরা অ্যাকচুয়ালি ক্রাউড চাইনি, সেই জন্য পুরো ফাঁকাতে এসেছি অ্যাকশন সিকোয়েন্স শ্যুট করার জন্য। আর আমার সৌরভের টিম দেখি কি স্টান্ট করে দেখাচ্ছে একটু, রেডি? এই তো চলো। তো আমরা দেখতে পাচ্ছি যে তোমার নাম কি? সৌরভের বন্ধু সৌরভ, আবার একটা সৌরভ। সৌরভই স্টান্ট করে দেখালো, তো খুব সুন্দর স্টান্ট করেছে। আমি করলাম, আমার দেখানো হয়নি। আমি দ্বিতীয় সৌরভকে কিছু বলতে বলবো। বলো কেমন লাগছে তোমার আজকে দিলকে হার্টবিটসে এসে? কাজ খুব ভালো লাগছে, যাই হোক এখনো পর্যন্ত আমাদের কাজ হয়নি, তবু এসছে, ছেলেরা কাজ করবে, খুব ভালো লাগছে। এই মানসিকতাটা, এই যে কি বলে ইচ্ছাটা, এটা অনেক। হ্যাঁ, যে এক জায়গাতে চলে এসেছে এটাই অনেক, এটাই বড় কথা। পরে আবার কাজ হবে। সৌরভ নাম্বার 1 দ্য প্লে বয়। করে দিলে তো করবা দিবে, যদি খতম মেরে ও ভাই মুঝে মারো, মেরে কোই আলফাজ নেই হ্যায়, মুঝে ঘর জানা দো, ঘর। এরপরে আমি চলে আসছি আমাদের হিরোইনের কাছে, টিমের। এ হচ্ছে হিরোইন, এদিকে ঘুরে যাও লাইটের জন্য, চলে এসো। বলো হিরোইন কিছু বলো। ওই যে একটা অ্যাড দিলাম, আবার অ্যাড দিতে এসেছি, সকাল থেকে ভিডিও হচ্ছে, কেউ এখনো ঠিক টাইমে পৌঁছায়নি। ওই দিকে একবার দেখো, দেখো হিরো আছে, একজন আসছে, একটা ভিলেন। এই হিরো, ওই দেখো, ওই দূরে দেখা যাচ্ছে না, ক্যামেরাতে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, এসে পৌঁছাবে। একে এরকম করে মারবো, সূর্যের জন্য অপেক্ষা করছে, সূর্যের জন্য গেল, তবু আমাদের সবাই এসে পৌঁছালো না। হিরোইনটা আছে, এসে আমার পাট দিচ্ছে। তো দেখা যাক আজকে হয় না কবে শেষ হয়। যাই হোক, হিরোইনের প্রচুর এনার্জি আছে, আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকে শ্যুট হয়েছে, তাও এনার্জির কোনো খামতি নেই। আমাদের কাজটা সকলে এসে পৌঁছায়নি। এদিকে আমাদের বিপ্লব দা হিরো মেরে ঘুরে বেড়াচ্ছে, এখন একটু মাইন্ড ফ্রেশ করে নিচ্ছে শ্যুটের আগে। তো দেখি বিপ্লব দা কি বলে। কি বলো,
বলো তোমার কি বলার আছে? বলার কিছু নেই, ফাইট সিন হচ্ছে না, ভাবলাম একটু মারপিট হবে, একটু এক্সাইটমেন্ট ছিল, কিন্তু এখানে এসে দেখছি কিছু হচ্ছে না। যাই হোক, বিপ্লব দা তো আমাদের বরাবরই নেগেটিভ মানুষ, একটু নেগেটিভ চিন্তা ভাবনা করে, এই সব ভুলভাল কথা এসব শুনবে না, পজিটিভ আমার মধ্যে প্রচুর পজিটিভ ভাইবস আছে, এগুলো এখনো শ্যুট আরম্ভ হয়নি, আমি তো পজিটিভ কথাই বলছি, বেলা ডুবে যাচ্ছে, বেলা ডুবে যাচ্ছে কিন্তু শ্যুট আমাদের হবে, কাজটা আস্তে আস্তে এসে পৌঁছাচ্ছে, তো আমরা যখন সবকিছু অ্যারেঞ্জমেন্ট করেছি শ্যুট অবশ্যই হবে, আপনারা পাশে থাকুন, সাথে থাকুন আর দেখতে থাকুন দিলকে হার্টবিটস, আমাদের চ্যানেল লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দেবেন। আচ্ছা সত্যি, আমরা আসলে লোকালয় থেকে অনেকটা দূরে চলে এসেছি, যার ফলে প্রত্যেকে কিন্তু এসে খুব হাঁপিয়ে গেছে, আর হাঁপিয়ে একটু রেস্ট দরকার, তো একটু রেস্ট করে নিক, তারপর আমরা সরাসরি চলে আসবো উজ্জ্বলদার কাছে, কি বলছে দেখে নেবো। হাই, আমি বিপ্লব, আজকে একটা শুটে এসেছি আমরা, তো দিলকি অ্যাডভার্টস এর শুট, এই প্রথমবার দিলকি অ্যাডভার্টস থেকে একটা অ্যাকশন সিকোয়েন্স শ্যুট করলাম, দেখবেন আপনারা কেমন লাগলো সেটা জানাবেন, ভুল ত্রুটি অবশ্যই মার্জনীয়, প্রথমবার চেষ্টা করছি, পরের বার আরও আশা করি ভালো হবে, আমাদের সঙ্গে থাকুন, আর দিলকি অ্যাডভার্টসে আরও নতুন নতুন প্রজেক্ট আসছে, সেগুলো দেখুন, সেগুলো সঙ্গে থাকুন, আমাদেরকে একটু সাপোর্ট করুন, ব্যাস এইটুকুই, কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন, আর আমাদের চ্যানেল দিলকি অ্যাডভার্টস লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। আমি আমাদের যতগুলো আজ অব্দি ভিডিও হয়েছে একটা তো বাপ্পাদাকে ইন্টারভিউ দিতে দেখিনি, বিহাইন্ড দ্য ক্যামেরা থাকতেই ভালোবাসে বাপ্পাদা, আর একদিকে কাস্টিং ডিরেক্টর, একদিকে ক্যামেরাম্যান, একদিকে অ্যাসিস্ট্যান্ট এডিটর, সবকিছু কাজ কিন্তু বাপ্পাদা সামলাচ্ছে। এই মুহূর্তে বাপ্পাদার একটা ফোন এসছে, তবু বলবো ফোনটা একটু মিউট করে একটা ইন্টারভিউ দিতে আমাদের। বলো বলো। একে মারবো আমি, মেরে ফেলি দিব একে, মেরে দি একে, এরকম করে মারবো, এখান থেকে ফোন ফেলাবো ডুম করে, আর তার আমার সাথে যে হিরোইনটা আছে সে আমার পার্ট নিচ্ছে একদম, আমার 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 বুঝতে পারছো, বুঝেছো? Be serious. Silence. 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 বাপ্পা দা কি বলবো? কথা বল আসছে। চলো। অ্যাকশন। নমস্কার, আমি সৌরভ। আমি রিঙ্কি। আমি অপূর্ব। আমরা এবারে নতুন প্রজেক্টে একটা কিছু নতুন আনার চেষ্টা করেছি, যেটা দিলকি হার্টবিটসে এখন অবধি হয়নি, একটা অ্যাকশন সিকোয়েন্স আছে, তো আশা করি তোমাদের সবাইকে ভালো লাগবে, আমরা অনেক খেটেছি। অনেক খেটেছি এই বালিয়েই, অনেক কিছু স্টান্টম্যান, আরে আর একে তো সামালানো একদম মানে দুর্ধর্ষ ব্যাপার, মানে একে সামালতে গিয়ে আমরা ভিলেনকে মার খেলে অসুবিধা নেই, বাট এর কাছ থেকে বাঁচার উপায় আর কিছু নেই, এই মার খেয়ে গেছে প্রচণ্ড পরিমাণে, তো যাকে যেটা বলার, ভিডিওটা দেখো দেখো, ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ারটা অবশ্যই করো অনেক অনেক, আর কি বলবে তুমি, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই, এরকম এরকম করে দাও।